অসহায় শীতার্থদের মাঝে কম্বল ও কোরআন শরীফ বিতরণ করেছে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন। বিকেলে চট্টগ্রামের হালি শহরের বড়পুলে সাইমাবুল স্কোয়ারে এর আয়োজন করা হয়। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে ও মহাসচিব আব্দুল মান্নানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ভাইস চেয়ারম্যান রোকসানা মাহবুবা লাবলি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল করিম, যুগ্ম মহাসচিব একরামুল হক মামুন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর এম এ হাওলাদার, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ ইউসুফ, জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খালেদ সাইফুল্লাহ রাব্বি, চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি আমিরুল হক রিপন, মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন শরীফ, সুলতানা আয়েশা সাথী, জাহানারা আবেদিন সহ আরো অনেকে। শীতের জন্য পরিবারের জন্য ভ্রমণ করছে, তাই না? উনি রমজানের সময় অসহায় লোকদের মধ্যে ইত্যাদি সামগ্রী বিতরণ করে থাকেন, শীত বস্ত্র বিতরণ করে থাকেন এবং স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় মানুষদের মাঝে তাদের চিকিৎসার ব্যবস্থা করে থাকেন। এইগুলো হলো মানুষের জন্য, যে মানুষের প্রতি মমতা হোক, ধরো একজন মানুষের পারে আরেকজন মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তো যে কাজটি মানুষের হিসেবে আমরা জন্মগ্রহণ করছি আব্দুল আজিজ সাহেব, সকলকে একত্রভূত করে ন্যাশনাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন করেছে সকলকে নিয়ে, সকলের সহযোগিতা সম্মিলিত প্রচেষ্টা এলাকার এবং দেশের মানুষ সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। সরকার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এভাবে গড়ে তোলো মানুষের ন্যায় বিচার, মানুষের ন্যায্য অধিকার এবং মানুষের দুঃসময়ে সহায়তা করা, এটা হলো মানুষের কাজ যেটা ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন করে যাচ্ছে। অত্যন্ত প্রশংসা দাবিদার, এটা যাতে আরও অত্যন্ত সুস্থ হয়, আরও মানুষের সবাই সবাইকে দোয়া করবেন যাতে দীর্ঘায়ু কামনা করি, যাতে প্রতিষ্ঠান অত্যন্ত সমৃদ্ধি কামনা করি, যাতে এই দেশের অসহায় মানুষদের পাশে সবসময় দাঁড়াতে পারে। আমরা নিজেদের অধ্যায়নে বিভিন্ন সময় ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছি প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে, তার এই অংশ হিসাবে দেশের মানুষকে যারা সাহায্য করে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা কম্বল বিতরণ এবং কিছু অসহায় মানুষের মাঝে আমরা কিছু সাহায্য করে থাকি। কারণ দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি শীত বস্ত্র বিতরণের মাধ্যমে দেশে যে শৈত্য প্রবাহ চলতেছে সবাই যেন এগিয়ে আসে, সেই জন্য আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম রাইটস প্রতিটি শাখাকে আমরা আহ্বান জানাইছি শীত বস্ত্র বিতরণ করার জন্য। ইতির মধ্যে আমাদের শাখা ঢাকা জেলা শাখা শীত বস্ত্র বিতরণ করেছে, আমরা তারই অংশ হিসাবে চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে আসছি এখানে শীত বস্ত্র বিতরণ হচ্ছে। আমরা চাই এই দেশের মানুষ বৃদ্ধবানেরা অসহায় গরিবদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন, এই আহ্বান জানাই আমরা চাই সবাই গরিবের পাশে দাঁড়াক। আমরা যেমন তাদেরকে আহ্বান জানাই দেশের মানুষকে সচেতন করার জন্য, আমরা চাই সবাই গরিবের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা চাই ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম রাইটস সারা বাংলাদেশের জনগণকে সচেতন করার জন্য এবং গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম রাইটস নীতির মধ্যে অনেক মানুষের তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে যাচ্ছি। শুধুমাত্র আমাদের অর্থায়নে আমরা কারো কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করি না, শুধুমাত্র আমাদের সদস্য ভাইয়েরা তাদের ইনকামের থেকে কিছু কিছু অর্থ আমাদেরকে সহযোগিতা করে, তার মধ্যে থেকে দেশের মানুষকে গরিবকে আমরা সহযোগিতা করে থাকি। আমরা
এই দেশের মানুষ যেন কষ্ট না পায়, সরকারের পাশে পাশে আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস কাজ করে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে, আমরা যেন এই প্রচেষ্টার কারণে আমরা যেন নাজাতের উসিলা হয়, আমাদের আমাদের যারা মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে, যারা এই দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, আমাদের জাতির মা বাপ কবর বাসিন্দের তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠান, কুরআন বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। এখন এক একজন করে লাইন ধরি, আপনারা এক একটা কম্বল নেবেন, আর যারা হাফেজ এতিমখানা থেকে আসছেন তারা কোরআন শরীফ গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।